28 অক্টোবর বিএনপির কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে কমপক্ষে 30 জন সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। সংবাদ সংগ্রহে গিয়ে এভাবে হামলার ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে আহত সাংবাদিকরা ঘটনার জন্য বিচার চেয়েছেন। বিক্ষোভ করছে বিভিন্ন সাংবাদিক সংগঠনও। স্বরাষ্ট্রমন্ত্রীও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। বিএনপি কর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনার ছবি তুলতে গিয়েই এভাবে পিটুনির শিকার হন দৈনিক ইত্তেফাকের রিপোর্টার শেখ নাসের ও তানভীর আহমেদ। 90 Hz refresh rate, 8GB rapid memory, performance এর সেরা স্টাইলে করা Next G N70। BNP নাকি হামলা করছে, কই হামলা করছে দেখা, কিসের হামলা করছে দেখা, এই বইলা আমারে লাত্তি মারছে এবং অনেক খুশি। জীবনের ঝুঁকির মধ্যে থেকে যে গণমাধ্যম কাজ করছে তার কোনো নিরাপত্তা নাই এবং তার জীবনের সংখ্যা, ফ্যামিলি, পরিবারের সংখ্যা। দৈনিক কালবেলার রাফসানজনি হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি। তাকে পেটানোর কারণ পুলিশের উপর হামলার ছবি তুলতে যাওয়া। আমার উপরে যেভাবে আক্রমণ হয়েছে আমি মানে যে কোনো মুহূর্তে মারা যেতে পারতাম। যে কোনো একটা আঘাত যদি আমার কোনো অসুবিধাজনক জায়গায় লেগে যেত, মাথায়, পিঠে, বুকে, আমার লেগেছে অনেক আঘাত লেগেছে, কিন্তু সৌভাগ্যক্রমে আমি বেঁচে আছি, এখন কথা বলতেছি। শনিবার মিডিয়া কর্মীদের উপর হামলার ঘটনা ছিল অতীতের যে কোনো ঘটনার চেয়ে ভয়ঙ্কর। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার জাকারিয়া আহমেদ ও ভিডিওগ্রাফার রফিকুল ইসলাম সহ পেশাগত দায়িত্ব পালনে গিয়ে আহত হন আরও অনেকেই। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ এবং এর বিচারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। বিএনপিকে আলটিমেটামও দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান এসব হামলার ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা। আমি তো মনে করি আপনারা সেই ব্যাপারে সোচ্চার হবেন, যারা সাংবাদিক যারা আহত হয়েছেন যারা তারা নিশ্চয়ই সোচ্চার হবেন, মামলা দিবেন, আমরা মামলা সব মামলা নিব। এর আগে ঘটনার দিন রাতেই সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করার কথা জানান। তারা জনগণের বিবেক, সর্বোচ্চ আইনগত ব্যবস্থা সেটির জন্য নেওয়া হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।